দ্রব্যমূল্য একটি বড় ইস্যু, ইস্তেহার, হ্যাঁ, নির্বাচনের ইস্তেহার নিয়ে কথা বলছিলাম, দ্রব্যমূল্য বিষয়ে আমরা আলোচনা করছিলাম, কিন্তু আরেকটা বড় ফোকাস করা হয়েছে এবার নির্বাচনী ইস্তেহারে, সেটি হচ্ছে কর্মসংস্থান। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে এখন বাংলাদেশে কর্মসংস্থানের যে অবস্থা, আগামীতে এই কর্মসংস্থান বাড়ানোর কৌশল কি হতে পারে? ধন্যবাদ যুব সমাজ, ধন্যবাদ মামুন ভাই। এটা গত 2018 সালের আপনার একাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের ইস্তেহারে কিন্তু কর্মসংস্থানের বিষয়টা অগ্রাধিকার ছিল এবং সেখানে ঘরে ঘরে চাকরি দেওয়ার একটা প্রতিশ্রুতি ছিল। এখন ঘরে ঘরে চাকরি বলতে যদি আমি একদম ইন্ডিভিজুয়ালি বুঝি, বুঝে প্রতিটা ঘরে একজন করে চাকরি পাবে বা দুজন করে চাকরি পাবে বিষয়টা কিন্তু এরকম না। সেটার জন্য সরকার কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল, ন্যাশনাল সার্ভিস একটা উদ্যোগ নিয়েছিল এবং সেটা একটা প্রজেক্ট হিসেবে নিয়েছিল এবং সেখানে অনেককে প্রশিক্ষিত করেছে এবং অনেকের চাকরিও হয়েছে, অনেকে মানে নিজে উদ্যোক্তা হয়েছে। এবং কর্মসংস্থানের বিষয়টা যদি আমি আলাপ করতে চাই, এক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু মাঝে মধ্যে বলেছেন যে চাকরি নয় নিজে উদ্যোক্তা হন, জি চাকরি নিজে দিবেন, নিজে উদ্যোক্তা হন। আসলে এদিকেই ফোকাসটা থাকা উচিত। কর্মসংস্থানের বিষয়টা আসলে আমাদের বাংলাদেশের এখনও, আপনি যদি বহির্বিশ্বের দিকে তাকান, বহির্বিশ্বে এখনও বাংলাদেশের একটা পরিচিতি হলো কি যে আমরা শ্রমিক সরবরাহকারী একটা দেশ। আপনি মধ্যপ্রাচ্য বলেন বা মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন বা অন্যান্য আরব আমিরাত বলেন, তো এই জায়গা থেকে যদি আমাদের বেরোতে হয় আমাদের নিজস্ব কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং সেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে আমাদের এখানে প্রচুর শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। বিশেষ করে আপনার রপ্তানিমুখী যে শিল্প কলকারখানা, এগুলির আরও বাড়াতে হবে। এবং শুধুমাত্র শিল্প কলকারখানা করলে আর এবং আপনার কর্মসংস্থান হবে তা না, সাথে সাথে আমাদের এখানে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। কারণ দেখা যাচ্ছে আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা, আপনি একটা ছেলে হয়তো মাস্টার্স পাস করছে কিন্তু তার কর্মসংস্থানের সাথে, তার কাজের সাথে তার লেখাপড়ার কোনো মিল থাকে না। সুতরাং একটা লোকের লেখাপড়ার তার মানে একাডেমিক ক্যারিয়ারের সাথে যেন তার কাজের মিল থাকে, সেভাবে তাকে প্রশিক্ষিত করা, কারিগরি শিক্ষাগুলির দিকে আরও জোর দেওয়া, জীবনমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা গড়ে তোলা, এগুলির উপরে আমাদেরকে জোর দিতে হবে এবং মানুষ যেন নিজে উদ্যোক্তা হতে পারে সেদিকে জোর দিতে হবে। বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আসলে ঢেলে সাজানো দরকার। আমরা যদি উন্নত বিশ্বগুলির দিকে তাকাই, তাদের আসলে উন্নতির বা কর্মসংস্থানের উদ্যোক্তা হওয়ার মূলেই কিন্তু প্রধান অস্ত্র বা মূল মন্ত্র কিন্তু শিক্ষা ব্যবস্থা, এবং সেই শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, কর্মমুখী করতে পারি, জীবনমুখী করতে পারি, তাহলে কর্মসংস্থান এখানে খুব বেশি কঠিন হবে বলে আমার মনে হয় না, গেল এক। দ্বিতীয়ত হলো যে আমাদের এখানে আজকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমি ইস্তেহারও আছে যে অর্থ পাচারের যে বিষয়টা, জি আচ্ছা ওই প্রসঙ্গে আমি পরে আসবো আপাতত।